পাগলামি করার যাই করো জিএমটি, যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে। দুইটা জিনিসের ব্যালেন্স যদি করতে পারো তাহলে আমি তোমাদেরকে স্মার্ট বলবো। এখানে অনেকে আছো, অনেক ইয়াং ছেলে মেয়ে আছো, সেখানে আমি এটা করছি ওটা করছি, গাছ লাগাইছি, রক্তদান করেছি, শিশু শিক্ষা করেছি, বৃদ্ধাশ্রম করেছি, সব করেছি, সব ঠিক আছে, বাট নিজের ডেভেলপমেন্টটা ঠিক রাখতে হবে। পৃথিবীতে এইসব এই জিনিসটা না থাকলে কেউ কাউকে পাত্তা দেয় না। আমি যদি আজকে বাসে ঠেলে ঠেলে একটা জীর্ণ শীর্ণ কাপড় পরে আসতাম তোমরা পাত্তা দিতা না। সেগুন ভাই স্বেচ্ছাসব করে কিন্তু নিজে খাইতে পায় না, তুমি নিজে বলতা, তুমি আসতে পারতাম না। আজকে আমি আসছি এরকম স্টাইল মেরে দাঁড়ায় আছে না, ওনার জীবন মোটামুটি ভালো আছে, দুইটার ব্যালেন্স করছে, এই জন্য পাত্তা দিচ্ছ। আগামীকাল আমার চাকরি চলে যাক, ব্যবসা শেষ হয়ে যাক, তোমারও কষ্ট হবে আমাকে সফল বলে মেনে নিতে। এইটা পৃথিবীর খুব হার্শ ট্রুথ, এটা আমরা অনেকে বিশ্বাস করতে চাই না। পৃথিবীতে কিছু কিছু জিনিসের ব্যালেন্স করতে হয়। এখানে 18 বছরের নিজে কে কে আছো? অলরেডি বিরক্ত হয়ে ফোনের দিকে তাকাচ্ছ কারা কারা? ভাই কি বলতেছে আব্বু, এগুলো বলে সিরিয়াস কথা বলা শুরু করছে। এই সিরিয়াস কথা যে কতটুকু বাস দিবে না মানলে, আমি তোমাদেরকে এটা বলা আমার দায়িত্ব। কারণ সামহাও কোনো না কোনো কারণে আমার অনেক ফলোয়ার হয়েছে, অনেক লাইক পরে, তোমরা আমাকে অনেকে মনে করতেছো আমি একটা কিছু, আমি কিছু না। আমার ভাল লাগতো মানুষের সাথে যে কথা বলতে, বিভিন্ন কাজ করতে জন্য বলি, বাট সাথে সাথে প্রফেশনাল লাইফ, পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যবসা বাণিজ্য মেনটেন করতে হয়। এই জিনিসটার ওয়াদা তোমাদেরকে করতে হবে যে ভাই যা করার করবো কিন্তু নিজেকে ঠিক রাখবো। এই ওয়াদাটা করতে পারবো আমার সাথে আজকে? এই জিনিসটা কি জানো, সত্য কথা একটু তিতা। আজকে আমি যদি তোমাকে রক্তদান নিয়ে কথা বলি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি, তোমার কাছে ভালো লাগবে, বিকজ তোমরা কিছুটা ধরে নিচ্ছ যে উনি একটা ভালো জায়গায় আছে। ভালো জায়গায়, এক একটা সমাজে ভালো জায়গার সংজ্ঞা এক একটা। এই ভালো জায়গাটা তুমি যদি স্মার্ট হও, সেই ভালো জায়গায়ও তোমাকে যেতে হবে যদি ভালো করতে চাও। এইটা আমি তোমাকে লিখে দিলাম। অনেকের জন্য অনেক কিছু করতে চাও, ভালো জায়গায় যেতে হবে, সেই ভালো জায়গার জন্য তোমার নিজেকেও একটা ভালো কিছু করতে হতে হবে, আদারওয়াইজ সম্ভব না। ভালো কাজ করাটা, স্বেচ্ছাসেবা করাটা একটা নেশার মতো, অনেক করতে চাই, বা রাত বিরাত দিন বৃষ্টি ইত্যাদি, বাট নিজের খেয়ালটা ব্যালেন্স করতে হবে। বনের মোষ নিয়ে থাকো, কোনো আপত্তি নেই। এই যে আমি আজকে তোমাদের সাথে 2-2.5 ঘন্টা কাটাবো, ব্যাক করে কিন্তু আমি সন্ধ্যাবেলা আমার ঠিকই আমার বিজনেস মিটিং বা আমার অন্য কাজ করবো, কিন্তু ওইটা আমি আবার ফেসবুকে দিচ্ছি না বলে তুমি দেখতে পাচ্ছ না, তাই তুমি ভাবতেছো আমি সারাক্ষণ সেগুন ভাই ড্রেনের মধ্যে প্লাস্টিক খোঁচাচ্ছে বোধ হয়। নো, ওইটা তুমি 5 মিনিট দেখতে পাচ্ছ আমার দিনের, বাকি 24-23 ঘন্টা 55 মিনিট আমি কি করতেছি তুমি জানো? জানো না। সেই কথাগুলো আমি এখানে বলতেছি, বাকি 23 ঘন্টা 55 মিনিট আমি আমার ব্যক্তিগত ডেভেলপমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং নিয়ে কাজ করি। সো তোমাকেও যদি এই কাজটার পাশাপাশি ইম্প্যাক্ট করতে চাও, আসলে কিছু একটা হতে চাও, সেই জন্য তোমাকে ওই জিনিসটা করতে হবে। আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই, আমি 10-12 বছর অনেক কাজ করছি, যেমন আমি ইদানিং পাট নিয়ে কাজ করছি, যে পাটটাকে আরো কিভাবে ফেমাস করা যায় গ্লোবালি। আমি এই 10 বছরের সম্পর্কের কারণে, ধরো সংসদীয় কমিটির ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন, এই তুমি কি কি করতে চাও একটু বলো তো। ওনারা কেন যোগাযোগ করেছেন? কারণ আমার একটা ভয়েস তৈরি হয়েছে, আমি একটা পর্যায়ে গিয়েছি, আমি এটা নিয়ে কন্টিনিউসলি কাজ করছি। আমি যদি শুধুমাত্র একটা কোথাও এলাকায় পাট খেতে পড়ে থাকতাম, একটা পাট গাছে দাঁড়ায় থাকতাম, পাগল একটা আসছে ওটা। এই জন্য আবারও বলি, সামনে পেছনে যারা দাঁড়ায় আসো, আরেকবার বলি ভাই, স্বেচ্ছাসেবা করো, সব করো, বাট তোমার বাবা বা মা কি চায় এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আব্বা আম্মা কি চায়, আব্বা আম্মা কি কারণে ভালো থাকবে, এই জিনিস বুঝতে পারলেই তুমি সবচেয়ে সফল মানুষ। তোমার পরিবারকে ঠিক রাখতে পারলে বাকি জিনিসপত্র সব জায়গা মতো আসবে। এই 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 ওয়াদাটা কে কে করতে পারো আজকে আমার কাছে? ভাই আমি তোমাদেরকে স্টাইলিশ কথা অনেক বলতে পারবো, কিন্তু আমি সত্য কিছু কথা বলে যেতে হবে, হাতটা নামাও, কোথায় মনোযোগ দিতে হবে জিনিসটা বুঝতে হবে। আচ্ছা একটু বলি, আমাদের অনেক সমস্যা না আমাদের দেশে, অনেক সমস্যা, এই নামলেই শিশু থেকে শুরু করে সব কিছু, ঢালাও ভাবে এটা নিয়ে অভিযোগ করার কিছু নাই। আমাদের একটা গ্রুপ সোশ্যাল মিডিয়া পাওয়ার কারণে আমরা করেছি, আমরা ঢালাও ভাবে সব কিছু তো অভিযোগ করতেছি। আর তুমি যেহেতু স্বেচ্ছাসেবার কারণে সমস্যাগুলোর খুব অন্তরীণে গিয়ে কাজ করো, তোমাদের মধ্যে অনেকেও দেখা যাবে যে খুব ঢালাওভাবে অভিযোগ করা শুরু করছে। অভিযোগ করলে সাময়িক মনোযোগ পাওয়া যায়। এক অনেক মানুষকে দেখবে শুধু অভিযোগ টাইপের কথাবার্তা লিখছে, অভিযোগ টাইপের ভিডিও করছে, অভিযোগ টাইপের মতামত দিচ্ছে, অভিযোগ 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 করা, আর সবসময় অভিযোগ করা মানুষটাকে না ধীরে ধীরে কেমন জানি একটু সিস্টেম সমাজ একটু আলাদা করে দেয়। যখনই কিছু বলবে সমাধান সহ বলবে, আর যখনই বলবে ভাষার শালীনতা রক্ষা করতে হবে, সেটা এলাকার ডিসির সামনে হোক, তোমার প্রিন্সিপালের সামনে হোক, সরকারের সামনে হোক, সবাই ভাষার শালীনতা। কিন্তু আজকাল খুব অশালীন ভাষা, আমি যদি এই বক্তৃতা খুব অশালীন ভাষা দিতাম তোমরা কিন্তু খুব মজা পাইতা, হেভি তাল দিতা, শুকন ভাই কি মজা করতেছে, কিন্তু জায়গা মতো এই বক্তৃতাটা যদি কোথাও ভালো একটা জায়গায় বা কোনো একটা উপরের মহলে দেখাতে হবে, তখন কি সেই বক্তৃতাটা দেখানোর যোগ্যতা থাকতো? খুব ভালো,
কিন্তু আমি কি সেই পাঁচটা করতাম যে ওখানে এটা দেখানো যাবে? এই জন্য সবসময় নিজের মনের যে ভাবটা প্রকাশ করবে টিভি, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, টিকটক, যেখানেই শালীনতা বজায় রেখে প্রকাশ করবে, যাতে পরবর্তীতে এটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যায়। আমি কিন্তু এখানে তোমরা খারাপ ও খারাপ এভাবে বললে এটা কোথাও ভালো জায়গায় দেশে বিদেশে কোথাও দেখানোর যোগ্যতা থাকে না। দেশে বিদেশে যখন দেখানো হয় তোমার বিচার কার্য বোঝো, সিনেমাটা দেখতে না বিচার হইতো, একজন সুন্দর করে এটা বলতেছে, তোমার তখন উত্তেজনা, ওটা বলতেছে না কেন, ওটা বলতেছে না, ওকে বলো ওকে এইভাবে এভাবেই করছে, তুমি উত্তেজনা। কিন্তু আইনজীবী খুব পলিশলি বলতেছে না, ভদ্রভাবে সুন্দর করে যুক্তি দিয়ে বোঝাচ্ছে। যখন একটা পর্যায়ে তোমার কথা পৌঁছাতে হয় তখন শালীনতা খুব জরুরি। তুমি এখন থেকে সবচেয়ে প্রাইভেট অবস্থায় যেসব জিনিসপত্র নিয়ে কথা বলবে সমাজের দেশের, মনে রাখবে এটা তোমার বাবা মাও দেখার যোগ্যতা রাখে কিনা, তার সামনে বক্তৃতা তুমি দেখাতে পারবে? ধাপ করে বলে বসলে আজকাল কিন্তু এটা প্রচন্ড হচ্ছে। আবারও বলি, স্বেচ্ছাসেবীদের দায়িত্ব অনেক বেশি। এক, স্বেচ্ছাসেবা করে যাবা কন্টিনিউসলি, লোকজন পাগল বলবে, তুমি বলবে আমি পাগল, থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয়ত, পাগলামি করার যাই করো জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে। নিজের নিজের পকেট, নিজের মানি ব্যাগ, নিজের চুল চেহারা ঠিক রেখে আগাতে হবে। আকাশের দিকে তাকে কবিতা গাইতে গাইতে তুমি এরকম চলে গেলা, দুই দিন পরে তোমার নিজের প্রেমিকা তোমার পাত্তা দিবে না। So you got to make sure that you are well off. You got to make sure you have a proper profession, you have a proper career. Please make sure that this is what you have. Now coming back, ektu slow hoba ekhane shechchhasebi jara tomader dike bakira takiye thakbe, tomader school er college er university bakira tomaderke follow korbe. Ektu slow hoba bolte ki bujhacchi ke bolte parbe? Ami tomader ektu slow hote bolchi, ami aschi sir, ektu একটু স্লো হওয়া বলতে আমি কি বোঝাচ্ছি জানো? আমরা সবকিছু খুব ইনস্ট্যান্ট রিয়াকশন দিচ্ছি, সবকিছু, সুগন্ধ ভালো, সুগন্ধ খারাপ, সুগন্ধ ছবি দেয় নাই, এই করছে দেশ অমুক তমুক, আমার এলাকার ইউএনও অমুক, সব খুব দ্রুত রিয়াকশন করছি সবকিছুতে। এই কমিটিতে আমাকে রাখে না, এটা করে না, খুব দ্রুত সবকিছুতে সবাই ফাস্ট। আমি আসছি এক গ্রুপ, সাথে সাথে ছবি তুলতে হবে, সুগন্ধ আসছে এখন ছবি তুলতে হবে, এখন ছবি তুলতে, পরে চলে যাবে, তোড়াতড়ি ধাক্কাধাক্কি করতেছে। এখানে যে গান হচ্ছে, হুইল চেয়ারে পাপেট শো দেখাচ্ছিল, সবচেয়ে সম্মানজনক কাজ, তোমাদের মধ্যে অনেকে দেখো নাই, তাদের কাছে সুগন ভাইয়ের সাথে ছবি তোলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এইটা এখানে যিনি দাঁড়িয়েছিলেন এবং এখানে যারা স্বেচ্ছাসেবা করছিলেন তাদের জন্য অসম্মানজনক ছিল ব্যাপারটা, তোমরা অনেকে টের পাও নাই, হয়তো আমাকে দেখে এক্সাইটেড হয়ে গেছে, এরকম কালো ভাঙ্গাচোর একটা চেহারা লোক দেখেছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে স্লো না হওয়ার কারণে হচ্ছে, আমাদের সবাইকে একটু স্লো হইতে হবে। আজ থেকে 50-30-40 বছর আগে এরকম অডিটোরিয়ামে আসলে সবাই একটা শান্ত, সৌম্য, রিল্যাক্সড বসছে, দূর থেকে একজন আরেকজনের প্রতি বিনিময় করছেন, স্লো। পৃথিবীর অনেক দেশ, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, সুইডেন, ফিনল্যান্ড, ওখানে স্লো বলে, দিনের বেলা ফিকা বলে, তারপরে আর অনেক কিছু আছে, ওরা কিছু করেন, কিছু না করা, এটাকে ওরা বলে যে স্লো হওয়া, রিল্যাক্সলি। আমার একটা অনুরোধ আজকে এইখানে সব স্বেচ্ছাসেবীদেরকে, প্লিজ আমার দিকে একবার তাকাও, সর্বশেষ, প্লিজ ধীর স্থির হও, আস্তে ধীরে, যে কোনো কিছু, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, ব্যক্তিগত জীবন হোক, স্কুল কলেজ হোক, একটু স্লো হতে হবে, তারপরে সিদ্ধান্ত দিতে হবে, নিজের মতামত দিতে হবে। এই অনুরোধটা করতে পারি ভাইরা বোনেরা, একটু স্লো। তুমি যদি কিছু হওয়ার থাকে অটোমেটিক হবাই, তাড়াহুড়া করে দৌড়ায় সবার আগে করে পারবা না, সবার আগে গেলেই যে তুমি সবচেয়ে ভালো এটা কিন্তু ভুল। আমরা ছোটবেলায় পড়েছি না, আগে গেলে বাঘে গায়, পেশে গেলে, সো আগে গেলেই যে কিছু একটা হবে সেটা ট্রু না। সো জাস্ট টু এন্ড, এখানে সবাই তোমরা অনেকক্ষণ ধরে ফোন ধরে আসো, যারা ফোন ধরে আসো তাদের কি মানে, ফোনে থাকলে কথাটা আরেকবার শোনা যাবে, এই জন্যে। আচ্ছা আমি শেষ করি একটু, আমি সোলায়মান সুখন, আমি সাধারণত একটা চাকরি করি, মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করি মানুষকে একটু ভালো ভালো কথা বলার, এটার পেছনে অনেক শত্রু আছে, সামনেও আছে, বাট তারপরে আমি বলি, কেন বলি জানো, আজ থেকে 15-20 বছর পরে যদি তোমাদের মধ্যেও কেউ, একটা সাধারণ ছেলে মেয়ে যদি মনে করে ওনার মধ্যে এরকম একজন যদি পারে জায়গায় যেতে, একটা পর্যায়ে যেতে, চেষ্টা করে দেখি, হতেও পারে। এই একটা কারণে আমি কাজটা করি, আর একটা কারণ, আমার একটা মেয়ে আছে, ও যাতে আজ থেকে 10-15 বছর পরে বলে আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, এই একটা লাইন বললে আমি হ্যাপি। সো দ্যাটস ইট, আমার সিআইপি টিআইপি কোনো কিছু হওয়ার শখ নাই, কাজ করি, খাই, মাঝে মাঝে আসে এই যে আজকে যে ঘামলাম ধরো এখানে দাঁড়ায়, সিরিয়াসলি কেন ঘামলাম, কি দরকার ছিল এখানে এসে কয়েকজনের সাথে কথা বলে, আমার কি হবে এই যে ঘামতেছি, আমার আমার মনে হচ্ছে আমি আসলে দেশকেই মুহূর্তে কিছু দিছি, দেশের চারপাশের ছেলে মেয়ের মাধ্যমে কাজ করছি। তোমরা পিছনে ঘামতেছো না অনেকে,
পেছনে ঘামতেছ না, মনে করো দেশ আর সমাজের জন্য দিয়ে দিলা, শেষ। অনেকে হাসবে, হাসতে দাও, কারণ তুমি যে আরামসে গাছতলায় বসে চিন্তা করবে এইবার আমাদের এলাকায় স্বেচ্ছাসেবাদী এতগুলো গাছ লাগাইছে, এতগুলো ব্লাড করছে, তুমি যে আরামটা পাবা। আর আরেকজন চিন্তা করবে, এত টাকা কামাইছি, ও দিলাম না, আচ্ছা ট্যাক্স দেই নাই, দত্তরি, ও আচ্ছা এই ঠিকাদার এটা পাইলাম না, ও এরকম করতে থাকবে। আর তুমি গাছের দিকে তাকায় আস্তে করে পুকুরে একটা ঢিল দিবা, বাহ পানিটাকে কেমন ঢেউ খেলতেছে, জোস্ত দোস্ত কেমন আছিস, দ্যাটস ইট, দ্যাটস দ্য বিউটি। তুমি যদি আসলে পুকুরে যে ঢিল মারলে পানিটা টল টল করে, এটা বুঝতে পারো 50 বছর 30 বছর পরে 20 বছর পরে, ইউ আর ড্যাম ব্লারি সাকসেসফুল পারসন, দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, আই এম অ্যাভেইলেবল ইন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এভরিওয়ার, ইউ ক্যান ফলো মি।